কি করছো? হ্যাঁ, এসব নিয়ে কি করবে তুমি? আমি তোমার সঙ্গে এই ঘরে থাকবো না, তাই সব গুছিয়ে নিচ্ছি। কোথায় যাবে তুমি? রানী, বাড়া বাড়ির একটা লিমিট আছে, বাড়ির মধ্যে অশান্তি কিন্তু তুমি তৈরি করছো। এত রাগ দেখাচ্ছ, সব দোষ করেছো তুমি নিজে, তাই আমি তোমাকে শাস্তি দিয়েছি। শাস্তি দিয়েছ? কে তুমি শাস্তি দেওয়া? আমি তোমার বর রানি। ও আচ্ছা, জোর খাটানোর বেলায় বর। যে বর তার স্ত্রীর ফিলিংস গুলো বোঝে না, সে নিজেকে বর বলে দাবি কি করে করে তুলছ? রানি, যেও না, এত জেদ ভালো না, আমার কথাটা শোনো। আর এত রাত্রিবেলা তুমি কোথায় কি ঘুমাবে? আর অশান্তি বাড়িও না প্লিজ, এবার মাথাটা ঠান্ডা করো। আমি তোমার সাথে আজকে রাতে এই ঘরে কিছুতেই থাকবো না, তোমার সাথে এক বিছানাতে আমি ঘুমাবো না। রানি ছাড়ো না, ছোবে না আমাকে, হাত ছড়াও। আমি বিনু পুনুদের সঙ্গে থাকবো তাও ভালো, কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো না। প্লিজ সরে যাও, ন্যাকামি করো না এখন। এই মেজাজ করে রাস্তায় লোকের সামনে দিয়ে টানতে টানতে নিয়ে আসছো, আমাকে যা খুশি তাই বলছো, আবার হঠাৎ করে ভালোবাসা দেখাচ্ছো, এটা করো না। নিজের বক্তব্যে স্থির থাকতে শেখো। রানী শোনো, স্বামীর কাজ হলো স্ত্রীর পাশে থাকা, মনের জোর দেওয়া, সম্মান করা, আর তুমি ঠিক তার উল্টোটা করো। বারবার আমাকে ইনসাল্ট করো, অধিকার ফলাও, জোর খাটাও। আমি চাই না তোমার ভালোবাসা, আমি থাকবো না তোমার সাথে। মিথ্যে কথা বলে পড়তে গেছি, তার জন্য সব দোষ আমার তো। কিন্তু আমি কি চাই না চাই সেগুলোর কোনো দাম নেই তোমার কাছে। আমি যে ডাক্তারি পড়তে চাই সেটা তুমি বুঝতে পারোনি, কেন পারলে না দুর্জয়? তুমি আমাকে ভালোবাসো না, একটুও ভালোবাসো না? ভালোবাসলে কেউ পারে এত কষ্ট দিতে? থাকতে চাই না তোমার সাথে। থাকো তুমি তোমার রাগ যে দাঁড়িয়ে করো। তোমাদের জানি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।